12 নম্বর, 12 নম্বর বলছে এবিসিডি একটি সাহিন একটি সাহিন এবিসিডি একটি ট্রাপিজিয়াম এঁকেছে। তো ট্রাপিজিয়াম বলল, ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়। এর একটা ট্রাপিজিয়াম নাম দিলাম এ বি সি ডি। ট্রাপিজিয়ামের বলছে এবিসিডি ট্রাপিজিয়াম এঁকেছে যার বিডি কর্ণের দৈর্ঘ্য, বিডি কর্ণ, এর একটা কর্ণ, বিডি কর্ণের দৈর্ঘ্য বলা আছে 11 সেন্টিমিটার। এই কর্ণের দৈর্ঘ্য বলছে 11 সেন্টিমিটার। আর বলল যে এ বিন্দু এবং সি বিন্দু থেকে, এ বিন্দু থেকে, এ বিন্দু থেকে এবং সি বিন্দু থেকে বলছে বিডি কর্ণের উপর দুটি লম্ব অঙ্কন করা হয়েছে। এ বিন্দু থেকে এটার উপর একটা লম্ব, লম্ব যদি হয় তাহলে এই সরাসরি নামিয়ে দিব। লম্বটার নাম বলেছে, নাম কিছু বলেনি, তো বলেছে বিডি কর্ণের উপর এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছে। একই রকমভাবে সি বিন্দু থেকেও কিন্তু লম্ব অঙ্কন করেছে। লম্ব যদি হয় তাহলে এই কোণগুলোর মান কিন্তু 90 ডিগ্রি, এই কোণগুলোর মান কত ডিগ্রি হবে, 90 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে এ বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম আর সি বিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করলাম। আচ্ছা এটা নাম দিলাম মনে করো ই, এর নাম দিলাম মনে করো এফ। এটা ই বিন্দু, এটা এফ বিন্দু, দেখো এটা ই, এটা হচ্ছে এফ, এটা এফ। এবার লম্বের দৈর্ঘ্য কিন্তু বলা আছে, প্রথমটা বলছে যথাক্রমে বলা আছে, একটা বলছে 5 সেন্টিমিটার, একটা হচ্ছে 11 সেন্টিমিটার। ভাবলাম এটা 5 সেন্টিমিটার, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। কর্ণ বলছে 11, আবার এটা লম্ব বলছে 11, আর বলছে ট্রাপিজিয়াম আকার ক্ষেত্র এবিসিডি, ট্রাপিজিয়ামের মতো দেখতে, ট্রাপিজিয়ামের মতো দেখতে অর্থাৎ এ বি সি ডি এই জায়গাটার ক্ষেত্রফল বার করতে বলছে। তাহলে দেখো এই কর্ণটা, মানে এই কর্ণটা ট্রাপিজিয়ামটাকে দুটি পার্টে ভাগ করেছে, একটা হচ্ছে এ বি ডি, একটা উপরে পার্ট, একটা নিচের পার্ট। আচ্ছা এটাই তুমি বাদ দিয়ে দিই, মনে করো এই অংশটা বাদ দিলাম, তাহলে এ বি ডি একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ভূমি ইন্টু উচ্চতা, ভূমি মানে হচ্ছে বিডি, উচ্চতা মানে হচ্ছে এ ই। একই রকম ভাবে এই ত্রিভুজটা যদি আমি ক্ষেত্রফল বার করি বি সি ডি, তাহলে হাফ ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, লম্ব মানে উচ্চতা। তাহলে দুটা ত্রিভুজের ক্ষেত্রফল দুই রকম ভাবে বের করার পরে এর আগের অঙ্কের মতো যোগ করে নেব। তাহলে দেখো লিখছি এ বি সি ডি ট্রাপিজিয়ামের কর্ণ বিডি সমান 11 সেন্টিমিটার, বি সি বিডি বাহুর উপর উপর বেসি বাহুর উপর বিডি, এই বিডি, বিডি বাহুর উপর দুটি লম্ব, একটা হচ্ছে এই, একটা হচ্ছে সি এফ। বিডি বাহুর উপর অঙ্কিত, বিডি বাহুর উপর দুটি এই এবং সি এফ, এই এবং সি এফ হল, সি এফ হল দুটি লম্ব। অতএব এই সমান 5 সেন্টিমিটার এবং সি এফ সমান 11 সেন্টিমিটার। এবার লিখব, অতএব এই ত্রিভুজটাকে বলেছি, অর্থাৎ এ বি ডি, অতএব ত্রিভুজ এ বি ডি। আচ্ছা একবারে করছি দেখো তো, অতএব এ বি সি ডি ট্রাপিজিয়াম জি আম এবিসি ট্রাপিজিয়াম আকার, মানে ট্রাপিজিয়ামের মতো দেখতে, ওই জন্য ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ এ বি সি ডি। দেখো
এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, দেখো এবিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আর বিসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল, এই ত্রিভুজের চিহ্ন কিন্তু এটা, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে গেলে আমরা অ্যান্সারটা পেয়ে যাবো সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ, ভূমি হচ্ছে কিন্তু বিডি, উচ্চতা হচ্ছে এই। দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ নিলাম, ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, ভূমি হচ্ছে বিডি, উচ্চতা হচ্ছে এই। একই রকম ভাবে পাশে ত্রিভুজটার ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে বিসিডি, এই বিসিডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল ফর্মুলা হচ্ছে হাফ, ভূমি হচ্ছে এটাই, ঘুরিয়ে লিখি, ভূমি হচ্ছে এটা, উচ্চতা হচ্ছে এটা, তো ভূমি হচ্ছে বিডি, উচ্চতা হচ্ছে সিএফ, ভূমি হচ্ছে বিডি আর উচ্চতা হচ্ছে আমার সিএফ। এবার দেখো দুটোতে আমার হাফ আছে আর দুটোতে বিডি আছে, কমন টানছি, হাফ ইন্টু বিডি কমন টানলাম, থাকলো আমার এই প্লাস সিএফ, এবার হাফ দিলাম ইন্টু বিডির মান কত, 11 ইন্টু এ মানে কত 5 আর প্লাস সিএফ মানে কত 11, তাহলে পেলাম আমরা হাফ থাকলো ইন্টু 11 দিলাম ইন্টু যোগ করলে হবে 16, তো দুই দিয়ে কাটাকাটি করলে হবে, তাহলে আমরা পাচ্ছি আমরা পেলাম হাফ ইন্টু 11 ইন্টু 16 পেলাম, কাটাকাটি করি 2 × 2 = 8, 2 × 16 তো কত হলো 8, 11 = 88, 88 বর্গ সেন্টিমিটার, এটা হলো আমাদের অ্যান্সার। এ বি সি ডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হলো 88 বর্গ সেন্টিমিটার।